দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে বেগুন পোস্ত তৈরি করতে হয়। বেগুন পোস্তের জন্য প্রয়োজন প্রথমে বেগুন ফ্রাই। এই বেগুন ফ্রাইটাকে প্রথমে আগে আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর ফ্রাই করেছি। প্রথমে লাগবে বেগুন ফ্রাই, তারপর লাগবে পোস্ত। এই পোস্তর মধ্যে কাঁচা লঙ্কাও গেছে, তাহলে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে গেছে, একসাথে পেস্ট করতে হবে। এরপরে যাবে হলুদ, নুন আর চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা জাস্ট ফোড়নের জন্য। আর লাগবে পেঁয়াজ, আর লাগবে অল্প সর্ষের তেল। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকেই আমরা তেল, সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার যাচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, এই পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। পোস্ত পেস্টটা দিয়ে দেওয়া হলো এবং ভালো করে নাড়াতে হবে। এবং এর মধ্যে একটু সামান্য জলও দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো চলে যাচ্ছে, আর যাচ্ছে নুন আর হলুদ। এবারে জিনিসটাকে ভালো করে নাড়াতে হবে। তারপরে ভাজা বেগুনগুলো চলে গেল এর ভেতর। এ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, এই বেগুন পোস্তটা কিছুক্ষণ 5 মিনিট ধরে ফোটার পর এই পোস্ত গ্রেভিটাও হালকা ড্রাই হয়ে এসছে। এবারে আমরা সেটিকে আলাদা জায়গায় নামাবো। এবার সেটিকে আমরা আলাদা জায়গায় নামাবো আমাদের বেগুন পোস্ত তৈরি। আমাদের বেগুন পোস্ত তৈরি হয়ে গেছে, এবার আলাদা জায়গায় নামাবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।